सब्सक्राइब कीजिए कर्मसंधन रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। হাই ফ্রেন্ডস, আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের 10টি নতুন সরকারি চাকরির খবর। তো চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে বলে দিতে চাই, সুবিধার ক্ষেত্রে আপনাদেরকে জানাবো এখানে যোগ্যতা, টোটাল পোস্ট এবং শেষ ডেটটি কবে। তো চলুন আজকে জানা যাক। উত্তর দিনাজপুর জেলায় আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা হলেই নেওয়া হবে। টোটাল পোস্ট দেওয়া হয়েছে 67টা, 12/7/2018 শেষ তারিখ দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে জানানো হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ক্লাস 8 পাস ও উচ্চ মাধ্যমিক পাসের জন্য পিয়ন ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে 20/7/2018 শেষ তারিখ দেওয়া হয়েছে। এবং উত্তর চব্বিশ পরগনা অঙ্গনারী সহায়িকা এবং কর্মী নেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস ও 8 পাস হলেই নেওয়া হবে। টোটাল পোস্ট দেওয়া হয়েছে 1092টি এবং 13/7/2018 শেষ তারিখ। তো বন্ধুরা, আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে না যদি সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নিয়মিত গভর্নমেন্ট এবং রাজ্য সরকার ছাড়াও কেন্দ্র সরকারের চাকরির খবর পাওয়ার জন্য। তো এছাড়া নেক্সট যেগুলো আছে আপনাদেরকে জানিয়ে দেব, বিএসএফের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে চাওয়া হয়েছে যোগ্যতা হিসাবে আইটিআই পাস হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 207টি টোটাল পোস্ট দেওয়া হয়েছে, 21/7/2018 লাস্ট তারিখ দেওয়া হয়েছে। এয়ারফোর্সে আপনাদেরকে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনি অ্যাপ্লাই করতে পাচ্ছেন। টোটাল পোস্ট এখানে কিছু দেওয়া হয়নি, আপনাকে ডিগ্রি কোর্স করতে বলা হয়েছে যোগ্যতা অনুযায়ী। এছাড়াও লাস্ট তারিখ হচ্ছে 15/7/2018। বন্ধুরা, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে যেতে ভুলবেন না, এটি আপনাদেরকে রিকোয়েস্ট করে জানালাম। এয়ারফোর্স ম্যান নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক, এখানে কোনো টোটাল পোস্ট দেওয়া হয়নি। 24/7/2018 হচ্ছে শেষ তারিখ। এবং এই মাসে নার্স নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদেরকে নার্সিং পাস করতে হবে এবং টোটাল পোস্ট 551, 12/7/2018 শেষ তারিখ দেওয়া হয়েছে। এছাড়াও আছে দক্ষিণ রেলে অ্যাপ্রন্টিক্স নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস এবং আইটিআই পাস হলেই হয়ে যাবে। টোটাল পোস্ট 4103টে, 17/7/2018 শেষ তারিখ দেওয়া হয়েছে। মধ্য রেলে অ্যাপ্রন্টিক্স নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবে। 2673টি টোটাল পোস্ট রাখা হয়েছে এবং শেষ তারিখ 25/7/2018। বন্ধুরা, আপনাদেরকে এই কদিন ভিডিও পেতে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারণ আমার পরীক্ষা চলছিল এবং পরীক্ষা আমার শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষা সবকটি ভালো হয়েছে আপনাদের সবার আশীর্বাদে। এবং আপনাদেরকে নিয়মিত ভিডিও এর আমি আপডেট দিতে থাকবো আমি। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে যেতে ভুলবেন না। আপনার একটি লাইক করলে কিছু যায় আসবে না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন, প্রথম থেকেই আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরিবারের সঙ্গে অংশগ্রহণ করে নেবেন। বন্ধুরা, আজকের মতো আসলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।